শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসই এর মূল সূচক ডিএসইএক্স 5.64 পয়েন্ট বা 0.09 শতাংশ হ্রাস পেয়ে 6251 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 465 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 25.57 শতাংশ কম। ফার্মাসিউটিক্যালস খাত থেকে মারিকো ওরিয়ন ইনফিউশন এবং ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল খাত থেকে জাহিন স্পিনিং, প্যাসিফিক ডেনিম এবং দ্য ঢাকা ডাইং, আর্থিক খাত থেকে ইউনিয়ন ক্যাপিটাল এবং মাইডাস ফাইন্যান্সিং সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে ব্যাংকিং খাতে সর্বোচ্চ 0.14 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। ফুড অ্যান্ড লাইট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.07 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ 0.41 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ এনবিফাই এবং টেক্সটাইল উভয় খাতে 5টি করে কোম্পানি রয়েছে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, কে অ্যান্ড কিউ এবং এমবি ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এমেরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং সি এপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়ালের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় তাল্লু স্পিনিং, সাইহাম টেক্সটাইল মিলস এবং টুংহাই নিটিং অ্যান্ড ডাইং এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। অক্টোবরে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড সর্বোচ্চ 812 কোটি টাকা। ডলারের ঘাটতি শুরু হওয়ার পর থেকে যাত্রীরা নগদ অর্থের পরিবর্তে কার্ড ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ফলস্বরূপ এটি চলমান মুদ্রাবাজারের উপর চাপ সৃষ্টি করছে, যেটি ইতোমধ্যেই চাপের মুখে রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির মতে, টাকার মান দুর্বল হওয়ায় চলতি অর্থবছরে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে বাজেট বরাদ্দের চেয়ে সরকারের ব্যয় প্রায় 11% বাড়বে। চলতি বছরের বাজেটে বিদেশি ঋণ পরিশোধে ডলারের বিনিময় দর 104 টাকা ধরে বরাদ্দ রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে বিদেশি ঋণ পরিশোধে সরকারের প্রতি ডলারে প্রায় 110 টাকা ব্যয় হচ্ছে। অতিরিক্ত এই অর্থ যোগ করলে এই অর্থবছরে সরকারের বিদেশি ঋণ পরিশোধের অঙ্ক দাঁড়াচ্ছে 41,096 কোটি টাকায়, অর্থাৎ আগের অর্থবছরের চেয়ে বাড়বে 52%। বিদেশি ঋণ পরিশোধে ডলারের প্রয়োজন রয়েছে, সমস্যাটা সেখানে, কারণ ডলার কিনতে টাকার দরকার, কিন্তু সরকারের রাজস্ব আহরণে সীমাবদ্ধতার কারণে এই কাজটিও চ্যালেঞ্জিং। ঋণ পরিশোধের চাপ সামাল দিতে সরকারকে এই দুই ফ্রন্টেই যুদ্ধ করতে হবে এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আগামীতে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বৈধ পথে রপ্তানি ও প্রবাসী আয়ের প্রত্যাবাসন বাড়িয়ে ডলার আয় বাড়ানোর দিকেই অগ্রসর হতে হবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।